সাবস্ক্রাইব করুন অ্যাপকেয়ার বিডিকে, বেল আইকনটিতে ক্লিক করুন নতুন নতুন টিপস পেতে। সো নতুন কিছু দেখুন, নতুন কিছু শিখুন সবার আগে। ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন সবাই? অবশ্যই আপনারা অনেক ভালো আছেন আশা করি। তো আজকে আমরা দেখব কি একটি ব্লগ অ্যাপস নিয়ে। তো যেটি আমরা অনেকেই অনেক সময় বিভিন্ন ধরনের কল ব্লক করে থাকি, SMS ব্লক করে থাকি, তো সে ধরনেরই একটি অ্যাপস নিয়ে আজকে কথা বলব। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইজি ব্লকার প্রো। এই অ্যাপসটি আমার দেখা মতে ব্লক কল এবং SMS ব্লক করার জন্য সবথেকে পারফেক্ট একটি অ্যাপস। এটির মাধ্যমে আপনারা খুব সহজে, খুব ইজি হ্যান্ডলিং, তো এটিতে কোনো ধরনের প্রবলেম আপনাদেরকে ফেস করতে হবে না। তো আমরা দেখি কিভাবে এটি ব্যবহার করতে হয়। আরেকটা কথা বলে রাখি, আপনাদের টেনশন করার কোনো কারণ নেই, কারণ আমি ডিসক্রিপশন বক্সে এই অ্যাপসটির ডাউনলোড লিংক আপনাদেরকে দিয়ে দেবো। তো আপনারা ইজিলি এই অ্যাপসটির প্রো ভার্সনটি আপনারা ডাউনলোড করে আপনার মোবাইলের APK ফাইলটি আপনার মোবাইলে ইনস্টল করে নিতে পারবেন। তো আমরা সরাসরি অ্যাপসে চলে যাই। তো অ্যাপসটি অন করলাম। অ্যাপসটি অন করার পরে প্রথমে আপনাকে একটি কনফার্মেশন বক্স আসবে যে আপনার কল আপনি ব্লক করতে চান কিনা। যদি ইয়েস হয় তো অবশ্যই টার্ন অনে ক্লিক করে দেবেন। টার্ন অনে ক্লিক করার সাথে সাথে উপরে আপনার খেয়াল করুন কলসটি অন হয়ে গেছে, এবং আপনারা চাইলে SMSটিও অন করে দিতে পারেন। SMSটি অন করতে গেলে আপনার SMSে এখানে ক্লিক করলে SMSটি অন হয়ে যাবে। তারপর আপনারা ব্ল্যাকলিস্টে দেখতে পারবেন অথবা অ্যাড করতে পারবেন যে নাম্বারগুলো আপনারা SMS অথবা কল ব্লক করতে চান, সেই নাম্বারগুলো এখানে অ্যাড করতে পারেন। তারপর ব্লক কলসে আপনাদের কোন কোন নাম্বার থেকে কল ব্লক হবে এবং ব্লক আছে সেই লিস্টগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। তারপর ব্লক SMS, এখানে আপনার কল ব্লক কলের মতোই আপনারা যে যে নাম্বার থেকে SMS আপনি ব্লক করেছেন কিংবা করতে চান সেগুলো এখানে শো করবে। তারপর আপনার SMSে গেলে আপনার মোবাইলের সকল SMSগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন, ইজিলি আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। তারপর আপনার পরের অপশনটি ব্ল্যাকলিস্ট ব্যাকআপ, এখানে আপনার ব্ল্যাকলিস্টে আপনি ব্যাকআপ রাখতে পারেন এবং পরবর্তীতে তার পাশের বাটনটি রিস্টোর বাটনের মাধ্যমে আপনি সেই ব্ল্যাকলিস্টটি রিস্টোর করতে পারেন। এরপর আছে সেটিংস বাটন। সেটিংস আপনার এখানে কল ব্লক, কল SMS এবং আপনার প্রাইভেট নাম্বার থেকে যাতে কোনো কল এবং SMS না আসে সেটির জন্য এখানে অন করে রাখলে আপনাদের সেই প্রাইভেট নাম্বার থেকে কোনো কল অথবা SMS আসবে না। তারপর কি ব্লক কল লগস, এখানে আপনারা যে ব্লক কলসগুলো আছে সেগুলো একটি লক ফাইল মেনটেন করতে পারবেন, সেখানে সেই একটি লক ফাইল ক্রিয়েট হবে। সেরকমই একই রকম কি ব্লক SMS লগে আপনারা SMSের লক ফাইলটি সেভ রাখতে পারবেন। এরপর আপনারা এখানে শেয়ার বাটনের মাধ্যমে আপনারা এই অ্যাপ সম্পর্কে আপনার বন্ধুদের সাথে শেয়ার দিতে পারেন, এবং এছাড়াও এই এরকম আরও অ্যাপসের জন্য মোর অ্যাপসে ক্লিক করে আপনারা অনেক অ্যাপস পেতে পারেন। তো এই এটাই ছিল আজকে আমাদের টিউটোরিয়াল। তো এই টিউটোরিয়ালটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই APK ফাইলটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এই কল ব্লকার অ্যাপস করছেন বাট তাদের মন মতো অ্যাপস পাচ্ছে না তাদের সাথে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন, এবং আমার চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।